এ টিমা, তোমরা দুজনে এখন এখানে বসে মশলা তৈরি করছো কেন? কিছু কি করবে? হ্যাঁ, আমরা আচার বানাবো। তো তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আর হাতে তোমার বাটিতে কি গো? আজকে আমি ফোনে রেসিপি দেখে একটা ফলের স্যালাড বানিয়েছি, তাই তোমাদেরকে টেস্ট করাতে নিয়ে এলাম। একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। এই ভর দুপুর বেলা ভাত ডাল এইসব না খেয়ে তোর ওই ফল খাবো নাকি? তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? কখন কোনটা খেতে দিতে হয় সেই ধ্যান ধারণাটাও তোর নেই। ফল খাওয়ার কি আর নির্দিষ্ট কোনো সময় আছে নাকি? আমার ভালো লাগলো, তাই আমি তোমাদের জন্য বানিয়ে নিয়ে আসলাম। সবকিছু খাবার সব সময় খাওয়া যায় না, কখন কোনটা খেতে হয় এই বিষয় তোকে তো এবার বুঝতে হবে। জানি না এই মেয়েকে নিয়ে আমি কি করব। এই রকম একটা মেয়েকে যে কে বিয়ে করবে সেই চিন্তায় তো আমার রাতে ঘুমই হয় না। তোর বৌদিকে দেখে তো শিখতেও পারিস। এই দেখ, আমি এখন আচার তৈরি করেছি। আমি একবার ওকে ডাকিনি মশলাটা পিষে দেওয়ার জন্য, কিন্তু ও নিজে থেকে এসেছে আমার হাতে হাতে একটু সাহায্য করে দেবে। বললো, মা আপনার হাতে ব্যথা, এতটা মশলা পেশাই করতে তো আপনার খুব কষ্ট হবে, তাই দিন আমি পেশাই করে দিচ্ছি। এই বিবেক বোধ কি আমি ওর মধ্যে এনে দিয়েছি? না, ও নিজে থেকেই এই কথাগুলো বলেছে। তুইও তো এইরকম একটু বলতে পারিস, তা নয় নিজের মর্জি মতো সবসময় চলছিস। আমার কোনো কিছুই তো তোমার ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় আমি তোমার মেয়েই নই, এই বৌদি তোমার নিজের মেয়ে। শোনো না, মা ওইভাবে বলতে চাননি গো। তুমি রাগ করো না ভাই। রাগ করব না? কেন আমি রাগ করব না? যবে থেকে তুমি এই বাড়িতে এসেছো তবে থেকে মা আমাকে কেমন অন্য নজরে দেখে। সব সময় সব কাজে যেন আমি ভুল করি, আমার ভালো কোনো কিছু মা আর দেখতেই পায় না। তুই ভালো কোনো কাজ করলে নিশ্চয়ই তোর ভালো কিছুই দেখতে পেতাম। নিজের ছেলে মেয়ের ভালো সব সময় তার বাবা মা চায়। আমি শুধু তোকে এটাই বোঝাতে চাইছি যে বৌদিকে দেখে একটু শেখ, বৌদির থেকে সাংসারিক শিক্ষাগুলো নে, তাহলে ভবিষ্যতে তোরই ভালো হবে। এত সুন্দর লক্ষ্মীমন্ত একটা আমি বউ পেয়েছি, যেমন আচার ব্যবহার তেমন বিবেচনাবোধ। আমি বৌদির থেকে মোটেই কিছু শিখব না, আমি সব সময় নিজের মতো থাকারই চেষ্টা করব। তুমি আমায় কম ভালো শিক্ষা দাও নিমা, যে বৌদির থেকে আমায় শিক্ষা নিতে হবে। বৌদির থেকে যদি আমায় শিক্ষা নিতে হয়, তার মানে তুমি কি বলতে চাইছো, তুমি এতদিন যে শিক্ষাগুলো আমায় দিয়েছো সেগুলো সবই ভুল? মুখে মুখে তোর বড্ড বেশি তর্ক হয়ে গেছে, আমার কথা তোর আর শুনতে ইচ্ছা করে না। চলে যা, চলে যা তুই এখান থেকে, আমার চোখের সামনে আর এক মুহূর্তের জন্য তুই আসবি না। তোকে আমার আর সহ্য হচ্ছে না, একেবারে লাগাম ছাড়া হয়ে গেছিস তুই। উচিত কথা বললেই আমি খারাপ হয়ে যাই, দরকার নেই আমার এখানে থাকার। ভালো মনে একটা খাবার খাওয়াতে এসেছিলাম, তুমি আমার মুডটাই পুরো নষ্ট করে দিলে। এরপর রিমঝিম সেখান থেকে চলে গেল। দেখলে বৌমা, দেখলে মেয়েটা আমার একেবারে বাউন্ডুলে তৈরি হয়ে গেছে, কারোর কোনো কথাই শুনতে চায় না। কিভাবে যে ওকে আমি একটু মানুষ করব জানি না। চিন্তা করবেন না মা, সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয়ে যায়, দেখবেন ও সুপথে ঠিক ফিরে আসবে। এইভাবেই বেশ অনেকগুলো দিন কেটে গেল। কিছুদিন কেটে যাবার পর, মা আজকে আমাদের কলেজে একটা ফাংশন আছে, তারপর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব, ফিরতে একটু রাত্রির হবে গো, তুমি কোনো চিন্তা করো না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা তুই কি পোশাক পরেছিস রে? এই পোশাক পরে তুই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাবি? তোর কি মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? শিগগির যা, পোশাক বদলে তারপরে বেরোবি। আর রাত হবে মানে কি? হ্যাঁ রাত হবে মানে, রাত্রি হওয়ার কোনো প্রয়োজন নেই, সন্ধ্যে 6টার মধ্যেই বাড়ি ছুট ঢুকে পড়বি। কেন মা, এই পোশাকটার মধ্যে খারাপ কি রয়েছে? শরীর তো দেখা যাচ্ছে না, তাহলে খারাপটা কোথায়? এটা হলো একটা আধুনিক পোশাক, এটা এখন সবাই পরে। আমাদের যেটুকু সামর্থ্য সেইভাবেই চলতে হবে।
এইসব পোশাক তুই কিনিস কোথা থেকে? শহরের কলেজে কি তোকে এই জন্য ভর্তি করেছি নাকি? লোকে দেখলে বলবে না যে মা সামান্য ভাতের হোটেল চালায় আর তার মেয়ের দেখো কত ফুটানি? এসব ধ্যান ধারণা নিয়ে তুমি বসে থাকো, লোকেরা তো সময় নেই গো যে লোকে আমাদেরকে নিয়ে সারাদিন চর্চা করবে। আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। কলেজের আজকে শেষ দিন, তাই আমরা বন্ধু বান্ধবরা একটু ঠিক করেছি বাইরে খাওয়া দাওয়া করে তারপরেই ফিরব। ফিরতে তো একটু রাত্তির হতেই পারে। তুমি কোনো চিন্তা করো না গো মা, আমি ঠিক সময় বাড়ি চলে আসব। রিমঝিম চলে গেল কলেজের উদ্দেশ্যে। দেখলে বৌমা, এতদিন তুমি সব সময় বলেছো যে তোমার ননদ ঠিক সুপথে ফিরে আসবে। আমার তো মনে হচ্ছে না যে এই মেয়ে আর শোধরাবে। ঠিক বলেছেন, এবার জল বেশি দূর গড়ানোর আগেই জলের মুখটাকে একেবারে বন্ধ করে দিতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি ঘটক মশাইয়ের সঙ্গে কথা বলছি, দু এক মাসের মধ্যেই ননদিনীর বিয়ে দিয়ে দিতে হবে। বিয়ের জল মাথায় পড়লে দেখবেন ও ঠিক শুধরে যাবে। মায়ের শাসনে ওর কাজ হবে না, ওর দরকার শাশুড়ির শক্ত হাতের বাঁধন। শাশুড়ির বাঁধন যখন একবার ঘাড়ে চাপবে তখনই আপনার মেয়ে ঠিক শুধরে যাবে। এরপর আর কি, বেশ কিছুদিনের মধ্যেই তাকে পাত্রপক্ষ দেখতে আসে। পাত্রপক্ষে রিমঝিমকে এক দেখাতেই পছন্দ হয়ে যায়, আর মাসখানেকের মধ্যে রিমঝিমের বিয়েও হয়ে যায়। তবে রিমঝিমের খুব ভাগ্য ভালো ছিল, রিমঝিমের শ্বশুর বাড়ির লোক ভীষণ ভালো, তাই শ্বশুর বাড়িতে গিয়ে রিমঝিমকে আর কোনো কষ্টই পেতে হয়নি। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর, হ্যালো মা, কেমন আছো তুমি? এই তো ভালোই আছি রে, তুই কেমন আছিস বল? আমি কেমন আছি সেটা জেনে আর কি করবে বলো তুমি? এটা জানার যদি সত্যি তোমার আগ্রহ থাকতো তাহলে তো নিজেই আমাকে ফোন করতে। বিয়ের এতগুলো দিন হয়ে গেল অথচ একবারও ফোন করে জানতে চাওনি যে তোমার মেয়ে কেমন আছে। তোমার কাছে তো তোমার মেয়ে সবসময় খারাপ ছিল, আর তোমার বৌমা সে হলো মাথায় রাখার মতো একজন মানুষ। রাগ করিস না রে মা, তুই চলে যাওয়ার পর তো এই বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেছে। তুই যদি আমার ওপর রাগ করিস তাহলে কি করে হয় বলতো? কোনো বাবা মা কি তার সন্তানের খারাপ চাইতে পারে? আমিও তোর খারাপ চাই না, তোর ভালোর জন্যই তোকে এত তাড়াহুড়ো করে একটা ভালো সম্বন্ধ দেখে বিয়ে দিয়েছি। আচ্ছা শোন না, তোর বৌদির শরীরটা একটু খারাপ তো, আমাকেই সংসারের সমস্ত কাজ করতে হচ্ছে রে। আমি এখন রাখি, হ্যাঁ অন্য কোনো সময় ফোন করব। দেখলে তো এতটাই ব্যস্ত তুমি যে এতগুলো দিন পর যখন তোমার মেয়ে তোমার ফোন করলো তুমি একটু কথাও বলতে পারছো না। ঠিক আছে, কি আর বলি বলো, রাখো। দিন যেতে লাগলো। এরপর থেকে রিমঝিম যতবারই তার মাকে ফোন করেছে কখনো তার মাকে ফোনে পায়নি। মায়ের জন্য মনটা কেমন একটা করছে। থাক আর ফোন করে লাভ নেই, মা যতই আমার সঙ্গে অমন ব্যবহার করুক না কেন আমি তো মায়ের সঙ্গে রাগ করে থাকতে পারি না। আমি বরং একবার গিয়ে মাকে দেখে আসি, মায়ের হয়তো শরীর টরীর খারাপ হয়েছে তাই ফোনটা তুলতে পারছে না। এরপর রিমঝিম তার বাড়িতে গেল তার মাকে দেখতে, আর বাড়িতে যাওয়ার পরে তো সে একেবারে অবাক হয়ে গেল। এই বুড়ি সারাদিন কি পায়ের ওপর পা তুলে বসে থাকলে হবে? যা কলপারে যা, বাসনগুলো বেজে দে। রিমঝিমের বিয়ে হবার পর থেকেই দেখছি তুমি আমার সঙ্গে অকথ্য অত্যাচার করছো। কেন কেন এমন হঠাৎ তোমার রূপ বদল হলো বলতো? তুমি তো আগে এরকম ছিলে না। তোর মেয়েটাই আমার জীবনের সব থেকে বড় কাঁটা ছিল, তাই চেয়েছিলাম তোর মেয়েকে আগে ঘাট থেকে নামাতে। সেই জন্যই তো সেই সময় তোর মেয়েকে তোর চোখে খারাপ করেছি আর নিজে ভালো সাজার চেষ্টা করেছি, আর দেখ আমি সেই কাজে যথেষ্ট সফল।
যা, এবার বেশি ভ্যান ভ্যান না করে কাজগুলো করে দে। ছি 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 বৌদি, আজকে যদি আমি না আসতাম তাহলে তোমার এই রূপটা নিজের চোখে দেখতাম না। দেখলে তো মা, আমি প্রথম থেকেই বলেছিলাম যে নিজের মেয়ে নিজের মেয়েই হয়। তুমি যতই বৌদিকে আপন করার চেষ্টা করো, সবাই কি আর আপন হয়? দেখি সবার মধ্যে সেই মনুষ্যত্ব বোধটা থাকে। এখনো কি তুমি বৌমা বৌমা করে এই বাড়িতে পড়ে পড়ে অত্যাচার সহ্য করবে, নাকি এবার আমার সঙ্গে যাবে? তোমার এই বৌমার থেকে তোমার জামাই অনেক ভালো, সে তোমাকে মাথায় করে রাখবে। এবার তোমার ব্যাপার, তুমি কি করবে? না রে মা, অনেক হয়েছে, আমি এবার সবার আসল রূপটা বুঝতে পেরেছি। আমি তোর সঙ্গেই যাব, আর তুইও যদি আমার উপর রাগ করিস তাহলে আর কি, এই বাড়িতে আমি থাকতে পারবো না, হয় কোনো আশ্রমেই চলে যাব। তোমার নিজের ছেলে বৌমা তোমার সঙ্গে বেইমানি করলেও তোমার মেয়ে কোনোদিনই তোমার সঙ্গে বেইমানি করবে না। তুমি আগে বলতে না যে সবসময় বৌদির মতো হওয়ার চেষ্টা কর? দরকার নেই গো, এইরকম বৌমা হবার কোনো দরকার নেই আমার। চলো, আর এখানে তোমায় থাকতে হবে না, আজ থেকে তুমি আমার বাড়িতেই গিয়ে থাকবে।